হ্যাঁ অনি, তুমি কি করছো? আমি কাজ করছি। কম্পিউটারে কাজ করছো? হ্যাঁ। আচ্ছা, তোমার তাহলে একটা প্রশ্ন করি। হ্যাঁ। তোমার হচ্ছে, তুমি কি জানো যে সিডি বা ডিভিডি ছাড়া কম্পিউটার বা ল্যাপটপে কি হবে, ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে কি হবে উইন্ডোজ দিতে হয়? হ্যাঁ। কি হয় বলো তো? মানে পেন ড্রাইভের মাধ্যমে। তাহলে পেন ড্রাইভের মাধ্যমে দিতে দিতে যাওয়ার সময় আমাদের কি কি কাজ আছে করণীয়? কি কি? প্রথমত আমাদের একটা সফটওয়্যার লাগবে, আর তারও আগে পেন ড্রাইভটা মিনিমাম 8 GB হতে হবে। 8 GB হতে হবে? হ্যাঁ। আর এটাকে পেন ড্রাইভটাকে ফরম্যাট করতে হবে ফার্স্টে, যদি কোনো ফাইল টাইল থাকে। আর রুপুস লাগবে, রুপুস সফটওয়্যার। কেন লাগবে রুপুসটা? আমাদের এই পেন ড্রাইভকে বুটেবল পেন ড্রাইভ বানানোর বুটেবল করার জন্য। আর আমাদের কি লাগবে? আর আমাদের যে উইন্ডোজটা দিতে চান আপনারা, ওই ওই উইন্ডোজটা লাগবে। উইন্ডোজের ইমেজ লাগবে? হ্যাঁ। তাহলে দেখাও কিভাবে করতে হয়। আর যদি আপনাদের কোনো ফাইল থাকে পেন ড্রাইভে, তাহলে ফরম্যাট করতে হবে। মানে প্রথমে আমাকে ইমেজ ইমেজ রেডি করার সময় ফরম্যাট করে নিতে হবে বুটেবল করার আগে? হ্যাঁ। কীভাবে ফরম্যাট করবো আমরা? এই যে এখানে, এই যে পিস, এটাকে রাইট ক্লিক করতে হবে। এইখানে হচ্ছে, এইখানে আসো ফরম্যাট, এটাকে লেফট ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে ঠিকই আসো, আর এখান থেকে স্টার্ট করতে হবে। ওকে। এটা হচ্ছে, যদিও আমার এটা এমনিতে হতে একটু টাইম লাগে, যারা সত্যি কথা। আর এখানে হয়ে গেছে কমপ্লিট ফরম্যাট। এবার আমাদের কাজ কি? এবার হলো আমাদেরকে যেতে হবে রুপুস রুপুসে। এই যে এখান থেকে হলো আমাদের করতে হবে ইয়েস। আমরা হচ্ছে কোন কোন উইন্ডোজের ইমেজটা আমরা কপি করছি, মানে ইয়ে করছি, বুটেবল করছি পেন ড্রাইভ? আমি আপাতত উইন্ডোজ 7 করছি। সব উইন্ডোজের তো একই সিস্টেম নাকি? হ্যাঁ। মানে উইন্ডোজ 7, 8, 10, 11 সবই তো একইভাবে উইন্ডোজ করা? হ্যাঁ। ওকে। এইখানে হচ্ছে সিলেক্ট করতে হবে, যেটা মানে উইন্ডোজটা সিলেক্ট করতে হবে, মানে ইমেজটা কোথায় আছে সেটা দেখা যেতে হবে। হ্যাঁ। লোকেশনটাকে দেখাতে হবে। হ্যাঁ। এই যে এখান থেকে হলো আমরা এইটাকে করব। উইন্ডোজ 7 7 অল ওপেন। এই যে ইমেজ স্ক্যান করছে। রেডি? এখন এখন এই পার্টিশন স্কিম উইন্ডোজ 7 এর জন্য MBRE লাগবে, আর মোটামুটি সব ঠিকই আছে। আর এবার স্টার্ট স্টার্ট, তারপরে প্রথমে হ্যাঁ হ্যাঁ এটা এবার হচ্ছে। এখন এটা হতে একটু টাইম লাগবে, মানে এখন বুটেবল শুরু হলো। হ্যাঁ, বুটেবল হওয়ার কাজটা শুরু হলো। হ্যাঁ, প্রথমে ফরম্যাট হচ্ছে, আবার এখান থেকে ফরম্যাট করছে। ফরম্যাট করার পর এবার পেন ড্রাইভে ফাইল কপি
করাটা শুরু হলো আর কি। আচ্ছা, এটা তো সময় লাগবে, ঠিক আছে এটা চলুক। এখন ঘটনা হলো এটা শেষ হওয়ার পরে আমাদের কী করতে হবে, কী অবস্থায় আসবে, মানে কীভাবে এটা আমরা বুঝবো যে শেষ হয়ে কমপ্লিট হয়ে গেছে? শেষ হওয়ার পর এইখানে হলো আসবে, এখানে কিছু একটা রেডি, মানে হ্যাঁ রেডি রেডি চলে আসবে কথাটা, এই যে এখানে, হ্যাঁ এখানে আসবে রেডি। কোথায় আসবে? এইখানে কপিং আইওএসও ফাইল, এইখানে হলো রেডি চলে আসবে। রেডি চলে আসবে, যখন রেডি চলে আসবে তার মানে আমাদের পেন ড্রাইভ আমাদের বুটেবল করা কমপ্লিট। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের এখন পেন ড্রাইভটা বুটেবল হয়ে গেল এভাবে, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে কি করব, আমাদের কাজ থাকবে হচ্ছে ওই বুটেবল ডিভাইসটা বায়োস থেকে শো করে উইন্ডোজ দেওয়া, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের মূল কাজ, পেন ড্রাইভ বুট করার। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ।